বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মেঘ পাহাড়ের দেশ বৃষ্টির দেশ মেঘালয়ের রাজ্যের রাজধানী শিলং থেকে। আপনারা গত পর্বে দেখেছেন আমরা চেরাপুঞ্জিতে ছিলাম, চেরাপুঞ্জির ফার্স্ট ভিউ পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। এখন আমরা আছি টাইগাম মাসি ভিউ পয়েন্ট, যা শিলং শহর থেকে 30 কিলোমিটার দূরত্ব। আপনারা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসবেন শিলং থেকে, এই টাইগাম মাসি ভিউ পয়েন্টটা আপনাদের চোখে পড়বে। এটা একবার রাস্তার পাশেই। চেরাপুঞ্জির যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখে থাকি সবগুলাই মেইন রোডের পাশেই। চেরাপুঞ্জি শিলংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন এরিয়া। চেরাপুঞ্জির সব কিছুই দেখতে সুন্দর। যারা চেরাপুঞ্জি বেড়াতে আসবেন, নিজের মনকে নিজের আত্মাকে আবার নতুন করে ফিরে পাবেন আশা করি। চেরাপুঞ্জির প্রতিটি স্পট, প্রতিটি জায়গায়, প্রতিটি পয়েন্টে একটা ভিউ পয়েন্ট। কারণ হচ্ছে এখান থেকে চেরাপুঞ্জির রাস্তাটা পাহাড় থেকে অনেক উঁচা, এই জন্য যেদিকে আমরা তাকাই না কেন সব দিকে মেঘের খেলা, মেঘের বেলা, মেঘের মেলায় আমাদের চোখে পড়ে। তো বন্ধুরা, গত পর্বগুলোতে আপনারা দেখেছেন শিলংয়ের লেডি হায়দারি পার্ক, এলিফ্যান্ট ফলস, ওয়াকাবা ফলস এবং শিলংয়ের প্রথম ভিউ পয়েন্ট। আমরা এখন অবস্থান করছি টাইগাম মাসি ভিউ পয়েন্ট। এটি মেন রোডের পাশেই পাহাড়ের পাদদেশে, একটু হেঁটে উঠা লাগে উপরে। এখানে একটি লেকের মতো আছে, কৃত্রিম একটা ঝর্ণা এবং চারপাশে অসংখ্য পাহাড় দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে, এবং মেঘের খেলা, মেঘের মেলা, মেঘের বেলা দেখা যায়। আপনারা যারা শিলং ঘুরতে আসবেন আশা করি চেরাপুঞ্জিও ঘুরে যাবেন। আর যখন চেরাপুঞ্জি আসবেন তখন এই ভিউ পয়েন্টগুলো অবশ্যই আপনারা দেখবেন। এগুলো মেন রোডের পাশে প্রতিটি ট্যুরিস্ট কার এখানে থামায় এই ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। টাইগাম মাসি ভিউ পয়েন্ট থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। শিলং মূলত একটি পর্বত বেষ্টিত অঞ্চল যা 3টি পাহাড় নিয়ে গঠিত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জৈন্তা হিল, খাসিয়া হিল, চেরাপুঞ্জি এরই একটি অংশ। টাইগার মাসি ভিউ পয়েন্ট ঘোরার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না। এটি মেঘালয় পর্যটন কর্পোরেশনের অধীনে একটি স্পট। এখানে হালকা নাস্তা খাওয়ার জন্য কিছু দোকানপাট আছে। আপনারা যারা সকালবেলা শিলং থেকে রওনা দিবেন তখন হয়তো নাস্তা নাও খাওয়া হইতে পারে, এখানে এসে আপনারা কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক।